দুই বছর পর অরিজিনাল গ্রিপটা চেঞ্জ করতেছি, কি অবস্থা, ভিতরে পুরো লাল হয়ে গেছে, জং ধরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে হচ্ছে কি, আমি আমার বাইকের জন্য কয়েকটা জিনিস কিনছিলাম, ভাবছি ঈদের আগে লাগাবো, কিন্তু একটু বিজি ছিলাম, লাইক এক সপ্তাহে কিনছি কিন্তু এখন পর্যন্ত লাগাই নেই, যে আমার নিচে হাতেই আছে। তো ভাবলাম যে আজকে লাগাই ফেলে, প্লাস হচ্ছে গিয়ে বাইকও অনেক ময়লা হয়ে গেছে, ওয়াশ করাইতে হবে, তো ওয়াশ করা একবার লাগাবো, তো এই আর কি। কিন্তু জিনিসগুলো তো আমারই কিছু না, কিন্তু অনেকদিন ধরে লাগাইতে চাইতেছিলাম, ফর সাম রিজন বিজি ছিলাম, তাই এখন ওই যে মোহাম্মদপুর ট্যানারি, না ট্যানারি মোড় বলে এটা ভুলে গেছি, টালি অফিস রোড, ইয়া টালি অফিস রোডে আছি। তো ওইখানেই একটা দোকানে আমি টুকটাক কাজ করি, সো ওইখানে যাইতেছি, ওইখানে করাবো। ও মাই গড, খেয়ালই করি না স্পিড ব্রেকার, আরে একটুর জন্য তো মরতাম। যাই হোক, তো দেখি এগুলো লাগানোর পরে বাইক কেমন লাগে, আই হোপ ভালো লাগবে, কাজ ভালো না লাগা ছাড়া কোনো উপায় নেই। আই গেস আমার মেকানিক হচ্ছে গিয়ে খাইতে গেছে লাঞ্চে, তাহলে তো এখানে কাজ হবে না, এখন আবার আরেক জায়গায় যাওয়া লাগবে। না কোনো কথা, এতদিন পর আসলাম লাগাইতে, আর সেই যদি ব্যাড বাস খেয়ে যাই তাহলে তো সমস্যা। তো দেখি এখানে আরেকটা আছে, ফাইম বাইট গ্যারেজ আছে, ফাইম বাইটটা যাই দেখি যদি ওইখানে মেকানিক থাকে। এই রোডে আছে কয়েকটা দোকান, সো প্রবলেম থাকার কথা, কিরে পিচ্ছি, দেখি যদি এই রোডেরটায় পাই। ওকে হ্যাঁ, এই দোকানটা তো খোলা, ও আচ্ছা এটা তো খোলা, আমি খেয়াল করি নি তখন। ফাইম ভাই নাই, আরে সবাই বাইরে। রিপটা যে এর নিচে আর বহুত আগে আন পর্যন্ত লাগাই নাই, পালায় রাখছি ওটা। এটা হচ্ছে জার্সিবির রিপটা, যেটা এটা কি বলে লিভার গার্ড আই থিংক। Oh,
আমি হচ্ছে গিয়ে কয়েকটা স্টিকার কিনছি বাইকের জন্য, ভাবলাম স্টিকারগুলোও লাগায় ফেলবো। ওয়েট, একটু দেখাই। এইখানে একটা আছে, এটা ইউটিউবেরটা, দেন আরও কয়েকটা, মানে আমার কাছে ভালো লাগছে স্টিকারগুলো অনেক বেশি, তো এই জন্য এগুলো হচ্ছে গিয়ে নিলাম। এখন আরেকটা গ্যারেজে যেটাতে প্রথমবার আসছিলাম, তো এখন ওইখানে এগুলা লাগাবো আর কি। অবশেষে লাগানো শেষ বাইকের মধ্যে সবকিছু। ভাই এখন যে ককপিটটা কি লাগতেছে, মানে আমি বুঝাইতে পারতেছি না, সেই লাগতেছে। নতুন গ্রিপ, পাশে আবার এটার নাম কি বইলাও তো গেছি, তারপর এই যে নতুন যে স্টিকারগুলো লাগাইছি, মানে বলার বাহিরে। আমার নিজেরই মনে করেন তাকাইতে ভালো লাগছে, প্লাস বাইকটাও ওয়াশ করাইছি, পুরা ফুইটা আছে। মাথা নষ্ট, মাথা নষ্ট। স্টিকারগুলো কিন্তু অ্যাকচুয়ালি অনেক ভালো হয়েছে, তো যদি কেউ এরকম সুন্দর কাস্টমাইজ স্টিকার যদি কেউ অর্ডার দিতে চান, তাহলে হচ্ছে গিয়ে লাইক স্টিকারওয়ালা ফেসবুকে তাদেরকে নক দিতে পারেন। এটা হচ্ছে স্টিকারওয়ালার হিসাব। আর যদি কেউ এরকম আফটার মার্কেট কিনতে চান ভালো, তাহলে আমি মনে করি ভাই বংশালের ওপর কোনো ভালো আফটার মার্কেট শপ নাই, সো ইউ গাইজ ক্যান গো বংশাল অ্যান্ড চেক সাম নিউ স্টিকার্স অর আফটার মার্কেট ফর ইউ গাইজ। হ্যাঁ, বংশালও স্টিকার আছে, বাইকিং স্টিকার ওইগুলো এখানেও আছে। আমি এটার নামটা অ্যাকচুয়ালি ভুলে গেছি, এটার নামটা কী তোর কি জানি, গিয়ার লিভার প্রোটেক্টর এমন কিছু, আই ডোন্ট নো, ব্রেক লিভার প্রোটেক্টর, হোয়াট এভার ইট ইজ, ইট লুকস গুড। এনিওয়েজ গাইজ, দিস ইজ অল ফর টুডেস ব্লগ, হোপ ইউ গাইজ এনজয়ড ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আই উইল সি ইউ অ্যাট মাই নেক্সট ভিডিও, টিল দেন পিস আউট।